নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে একটি সরকারি সংস্থায়। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালোই বেতন দেওয়া হবে, শুধুমাত্র এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন করার পর এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, সাথে জানবো শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কোথায় নিয়োগ চাকরির সবই জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, যারা নতুন রয়েছে এই ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অফিসিয়াল যে নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন, ডিবিএস রিক্রুটমেন্ট 2023 ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনোলজি পোস্ট, যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে নিয়োগ করা হবে। এই পদে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেন এবং 37টি শূন্য পদ রয়েছে। স্যালারি দেওয়া হবে 50,000 টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা প্রতি মাসে। জব লোকেশন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং আপনি অনলাইনে দ্বারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো মেকানিক্যালের জন্য 9টি রয়েছে, ইলেকট্রিক্যালের জন্য 6টি এবং সি অ্যান্ড আই এর জন্য 2টো শূন্য পদ নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশন, মেকানিক্যালের জন্য বিটেক করতে হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে, এবং ইলেকট্রিক্যাল জন্য বিই বা বিটেক করতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ। সি অ্যান্ড আই এর জন্য বিই বিটেক করতে হবে, সি এর ইনস্ট্রুমেন্টের ইঞ্জিনিয়ারিং করতে হবে। আবেদন করার জন্য মিনিমাম 18 থেকে বয়স হতে হবে, 28 বছর হতে হবে এবং এটাও ক্যালকুলেশন করা হবে 17/8/2023 এর মধ্যে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস একদম বিনামূল্যে, কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। এখানে নিয়োগ প্রসেস, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এখানে যা ইন্টারেস্টিং ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ চাকরি প্রার্থীরা রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও এই চাকরির জন্য, তাদের এখানে ডেটও দেওয়া আছে, এই তারিখের মধ্যে থেকে এই তারিখে আবেদন প্রসেস চলবে, যেরকম 26/7/2023 থেকে 17/8/2023 পর্যন্ত আবেদন প্রসেস চলবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং চাইলে আপনি ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।